সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। কাছে থাকা নয়, পাশে থাকা নাম বন্ধুত্ব। তবে 2020-তে বন্দি দশায় যে বন্ধু আমাদের সাথে ও কাছে একই সাথে, তা হলো বই। যা এক মুহূর্তে মন খারাপ একাকিত্বকে কাটিয়ে তুলতে পারে, ঠিক সেরকমই শত ব্যস্ততার মাঝেও নিজের জন্য অবকাশ খুঁজে দেয়। এরকমই এক বই হলো সাবর্ণ রায়ের ইচিংস অফ দ্য ফার্স্ট কোয়ার্টার অফ 2020, যা চিঠি, চিন্তা, সংলাপ ও কবিতার এক অসাধারণ সংমিশ্রণ। মোহময় সন্ধ্যার আবহ তৈরি করেছিল সাবর্ণ রায়ের কথায় এবং ভাষ্যে দুর্দান্ত অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন। সাবর্ণ রায়ের এই বুক লঞ্চে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবং বিশিষ্ট স্বরশিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। তার বই থেকে পাঠক কি খুঁজে পাবেন জানালেন লেখক নিজেই। এটা আমার ষষ্ঠ বই। অ্যাকচুয়ালি এর আগে আমি আরও পাঁচটা বই লিখেছি, প্রত্যেকটা বই কোনো না কোনো রকমভাবে বেস্টসেলার হয়েছে এবং খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে। আপনারা যদি গুগলে আমার নাম টাইপ করে দেখেন, যে দেখবেন প্রত্যেকটা বইয়েরই খুব অনেকগুলো রিভিউ আছে, প্রচুর রিভিউজ আছে। ইন্টারেস্টিংলি এই বইটা ছোট আকারে, ছোট হলেও কিন্তু এই বইটা আমি ভেবেছিলাম ইয়াংস্টার্সের মধ্যে এতটা পপুলার হবে না, কিন্তু সামাও এটা ইয়াংস্টার্সের মধ্যে খুব পপুলার হয়েছে। যাই হোক, পপুলার হোক, লোকে চিন্তা করুক, লোকে বই পড়ুক, এটাই চাইবো, এটাই আশা রাখবো। তবে বইটা একটু কঠিন বিষয় নিয়ে। বইটা দুভাগে বিভক্ত। বেসিক্যালি বইটা 100 পাতার, 102 পাতার বই। প্রথম 50 পাতা একটি প্রোজ পিস, একটা নভেলা, একটা খুব কঠিন তত্ত্ব নিয়ে, ডুয়ালিজম ইন লাইফ নিয়ে। আর শেষের 50 পাতা কবিতা, 20টা কবিতা, যেটা মার্চ মাসে লেখা হয় 2020, মানে এই বছরের শুরুর দিকে লেখা হয়। দেখুন, লেখকরা কিন্তু সত্যি কথা বলতে কাউকে টার্গেট করে না। যখন টার্গেট করে, চায় যে সবাই পড়ুক, প্রত্যেকে পড়ুক, প্রত্যেকে আনন্দ পাক। তবে সাবজেক্টটা এমন যে আমি প্রথমে ভেবেছিলাম এচিংস অফ দ্য ফার্স্ট কোয়ার্টার অফ 2020 বড়রাই পড়বে, কিন্তু এখন আমি দেখছি লাইভ সেশন ইত্যাদি করতে গিয়ে যে প্রচুর ইয়াংস্টাররা পড়েছে এবং তারা চাইছে যে আমার সাথে মিট করবার জন্যে একটা আলাদা জায়গা করতে, কারণ সত্যি তো ওয়েবিনারে সম্ভব নয় যদি 50-60 জন একসাথে ওয়েবিনারে করে, আর প্রশ্ন উত্তর কতক্ষণ ধরে মানুষ করবে। তো এই অর্থে টার্গেট যদি আপনি বলেন, আমি ভেবেছিলাম বয়স্কদের, কিন্তু দেখছি টার্গেট হয়ে যাচ্ছে ইয়াংস্টাররা। তবে তাতে আমি খুব খুশি যে ইয়াংস্টাররা, তার কারণ বইটা তো 100-102 পাতার, আর চট করে বইটা পড়ে ফেলা যায়। আর বইটার ভাটটা, যেটা চিন্তার জগতে ভাটটা আছে, সেটা যেহেতু বইটা ছোট, আপনাকে খুব একটা বোর করবে না। তো টু দ্যাট এক্সটেন্ট আমার মনে হয় একটু সবারই ইন্টারেস্টিং লাগছে। এচিংস অফ দ্য ফার্স্ট কোয়ার্টার অফ 2020 বুক লঞ্চে এসে বই নিয়ে তার কি মতামত জানালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। দিস ইয়ার হ্যাজ বিন লাইক 2020 এন্ড উই হ্যাভ হার্ড সো মাচ অফ domestic violence cases and you know things going wrong in everybody's household. I think stories like this inspire you to do the right thing for yourself and stand up for yourself and make your life worth living. But then also jerokom uni golpoteo bolechen je bhalobashar upore othata onek shomoy khub koshtokor hoye jay, and somehow I feel in the matter of love the woman also failed, so that is a bit depressing. But I really liked the audio visual presentation of his prose and his poems. Ar ami bolechi onake je ami pentacles ta definitely I will want to read it. I felt very good coming out. That is predominantly the most I think amazing thing that has happened this year, because I've been working at a stretch, but you're working, you're going and getting ready and playing other lives. I have not really
done a little bit of Shajuguju and come out, you know, and come to Taj Bengal. I've really forgotten when was the last time I was there in this hotel. So I felt really good, and seeing a lot of familiar faces from the media and also a lot of other faces that I usually keep seeing on Facebook. So it's like a breath of fresh air given the trying times that we are all living in. And yes, I travel a lot to Bombay, and this book reading sessions and book reading evenings happens a lot in other metropolitan cities, in cafes and, you know, other community halls. But I think there's a lack of these kind of evenings in our city. And majorly, jara kore tara nijeder barir moddhe ba bondhu bandhobder moddhe kore, but not like an audience like this. So I think, you know, in 2021, if we can have more of these book reading sessions, even if it is not this big and elaborate, but even smaller events like this, where people are reading from books, sharing their stories, you know, communicating, which is based on book, I think will be a welcome change to all of us. শরৎশিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার বইয়ের একাল ও সেকাল নিয়ে জানালেন কিছু কথা। একটা সময় ছিল যখন আমরা এক একটা জায়গার স্পেস বা প্লেস ওয়াইজ যে তার যে একটা ডেপিকশন, সেই ডেপিকশনগুলো একসময় খুব হতো, কিন্তু এখন এই কলকাতার বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোকে উনি ডেপিক্ট করেছেন সেগুলো যখন বিভিন্ন জায়গায় উনি পড়ছেন, তাতে তো একটা বড় একটা মেমোয়ার্সের মতো আসছে, এবং সেটা একটা বড় কাজ করছেন আমার মনে হয় যে যারা বাইরে থাকেন তারা এই সম্পর্কে একটা পুরো একটা পিকচারেস্ক একটা বর্ণনা পাচ্ছেন। তো আই থিঙ্ক ইটস ভেরি 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 এনকারেজিং, এবং আমাদের জন্য এটা খুব দরকার। সময়ের সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন জিনিসকে তো অ্যাডাপ্ট করি, এবং সেটাকে আরও কতটা মানে কাছে নেওয়া যায়, হৃদয়ের কাছাকাছি, তখন কল্পনার জায়গাটা শুধুমাত্র বলার মধ্যে দিয়েই বোঝা যেত, কিন্তু সেটাকে আরেকটু মানে মানুষের মনের কাছে আসার জন্য তার বিভিন্ন ইলাস্ট্রেশন এবং এই ইবুক রিডিং ইত্যাদি, এইগুলো এখন যথেষ্ট পপুলার হচ্ছে, এবং তাতে আমার মনে হয় যে মানুষের বই পড়া বা বইয়ের গল্প শোনার সেই জায়গা থেকে পড়ার ইন্টারেস্টটাও আবার গ্রো হতে পারে। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।